থেকে ভালোবাসা জানাই। আজকে পশ্চিম বাংলায় আজকে এই যে বিজেপি অপভ্রষ্ট বিজেপি সাধারণ মানুষের যে সাধারণ মানুষকে উৎখাত করে চলেছে, এই সাধারণ মানুষকে রাস্তা থেকে গরিব মানুষ যারা মেহনতি মানুষ যারা বাংলার বুকে চলে খাচ্ছে এই মেহনতি মানুষকে এই রাজ্য আমাদের প্রশাসনিক এবং এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপনারা সমাজ মানুষের নেত্রী আছে তাই এখনকার উপর অত্যাচারে চলবে না। আপনারা সাবধান হয়ে যান, এই নৌকাকে হুঁশিয়ারি উঠিয়ে নিয়ে আজকে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে ছড়াপুরিতে 24 আগস্ট রেল উচ্ছেদের জন্য নোটিশ জারি হয়েছিল। আজকে শুধু ছড়াপুরি স্টেশনে যারা হকারি করে তারা নয়, আজকে বিভিন্ন দীর্ঘদিন রেলে হকারি করি, আজকে আমি আজকে প্রায় ধরুন 35 থেকে 36 বছর এই সারাপুরি স্টেশনে হকারি করি। আজকে হঠাৎ করে খবর হলাম 24 তারিখে সকাল সিনিয়র থেকে খবরে ধারণা থেকে খবর হলো যে হকারি উচ্ছেদ হয়ে যাবে, তো সেই জন্য আজকে আমি বিভিন্ন ইউনিটকে খবর করে আমি হুগলি জেলা ট্রেড ইউনিয়ন হকার সিনিয়র সেক্রেটারি আমি বিভিন্ন আমার ইউনিট থেকে খবর করে সমস্ত ইউনিটকে খবর করে আমি বললাম একত্র হোক। আজকে 250 মুভমেন্ট করেছি, আজকে আমি আমার নেতৃত্বে যারা নেতৃত্বে আছেন মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের নেতৃত্বে আছেন, আজকে আমাদের নেতৃত্বে মাননীয় হুগলি জেলা দিলীপ যাদব, হুগলি জেলার সভাপতি দিলীপ যাদব, কালকে আমি দিলীপ যাদবের সঙ্গে দেখা করেছিলাম, উনি বলেছেন আমি তোমার পাশে আছি, আজকে ওনাকে আমরা সম্মান জানাই। আজকে হুগলি জেলা শান্তনু ব্যানার্জি যুব প্রেসিডেন্ট উনিও বলেছেন, মানুষ মজুমদার তিনিও বলেছেন, মাননীয় বেচার আম্মান্না তিনিও বলেছেন যে তোমার পাশে আজকে ফেলুক চিন্তা করবে না। সেই জন্য আজকে 2500 জমায়েত করেছি, আজকে প্রশাসনকে বুঝিয়ে দিতে চাই যে পশ্চিম বাংলায় আজকে মাননীয় মানুষের যে নেতৃত্বে আজকে আমাদের সংগঠন জাতীয়তাবাদী তৃণমূল হকার সম্মেলন চলছে, আগামী দিন আরও বৃহত্তম বড় আন্দোলন জায়গায় যাবো আমরা। আজকে হাওড়া ডিআরএম ডিভিশনাল ম্যানেজারকে জানিয়ে দিতে চাই যে আপনারা এই নরেন্দ্র মোদী দালালি করবেন না, আপনারা আপনাদের প্রশাসনিক কাজকর্ম করুন, পশ্চিমবঙ্গে বেকার সমস্যা মিটিয়ে 15 বছর না দিয়ে কোনো হকার উচ্ছেদ চলবে না। আমরা মানি না আর 15 বছর ছাড়া আমরা 1 ইঞ্চি জমি ছাড়ছি না, ছাড়ব না। টোটাল কতগুলো আপনাদের হকার আমার 14-15টা ইউনিট আছে, আমার সব মিলিয়ে কতগুলো 14টা ইউনিট আমার আছে, তো আজকে সেই জন্য আমরা বলতে চাই যে পশ্চিমবাংলায় আমরা 1 ইঞ্চি জমি ছাড়বো না আমাদের 15 বছর ছাড়া। এত মানুষ সাথে সব মিলিয়ে আমাদের হকের ভাই এখন আজকে 2500 লোক আমার এখানে জমায়েত হয়েছে, 40-50 হাজারের ওপরে মানুষ আছে আমার। আজকে যদি এগুলো বন্ধ করলে তাদের খুব পরিস্থিতি খারাপ হবে, আমরা বৃহত্তর আন্দোলনে যাবো, আমরা জিএম ঘেরাও করবো। না, যাত্রীরা বলছে যে না হকার থাকা দরকার, কেন এক এক সময় যখন ট্রেন বন্ধ হয় কিংবা কোনো খাবার ব্যাপারগুলো তারা ট্রেনের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ওরা পরিষেবাটা পায় হকারদের জন্য। একটা যাত্রী অ্যাক্সিডেন্ট হলে রেল পরিষেবা দিতে পারে না, এই হকাররা আমরাই দিই। আমাদের অ্যাম্বুলেন্স আছে, আমাদের মেডিকেল ক্যাম্প আছে, আমরা যাত্রী পড়ে গেলে আমরা পরিষেবা দিই, সাধারণ মানুষ পরিষেবা রেলের প্রশাসনিক পরিষেবা দেয় না।
রেলের কোনো পরিষেবা নেই। আজকে আমরা এই যাত্রীদের পরিষেবা এই হকাররা দেয়, একটা চিন্তায় হলে হকাররাই ধরে, প্রশাসন ধরতে পারে না আজকে। সেজন্য আমাদের লেডিজের পক্ষে সুবিধা পাওয়া যায় অনেক রকম, বিভিন্ন লাস্ট এনে দেখা যায়, লাস্ট এনে নেই কোনো বিপদে পড়লে হকাররাই দেখে, কোনো প্রশাসন দেখে না। সেই জন্য আমরা 15 বছর ছাড়া হকার উচ্ছে মানছি না, মানব না। এই বলে আপনার কি নাম? আমি এস কে ভেলু, হুগলি জেলা ট্রেনিং হকার সিগন্যাল সব।